লেখকের ছোট গল্পের নাম প্রকৃত বন্ধু। দুই বন্ধু ছিল, দুজনেরই গলায় গলায় বন্ধুত্ব ছিল। একদিন তারা বেড়াতে বেরিয়েছিল, বেড়াতে বেড়াতে তারা এক জঙ্গলের কাছে এসে পড়ল। আর দুই বন্ধুকে দেখে একটা ভাল্লুক সেই জঙ্গলটা থেকে হঠাৎ বেরিয়ে এলো। দুই বন্ধু ভাল্লুকটাকে দেখে খুব ভয় পেয়ে গেল। দুজনের মধ্যে একজন চটপট একটা গাছে উঠে লুকিয়ে পড়ল। অপর বন্ধুটি গাছে ওঠা জানতো না, ভয়ে তার প্রাণ শুকিয়ে গেল। তার বন্ধুটি তার কথা না ভেবে নিজের প্রাণ বাঁচাতে গাছে উঠে পড়েছিল। এখন তাকে নির্ঘাত ভাল্লুকের হাতে প্রাণ হারাতে হবে, অগত্যা তার আর কোনো উপায় নেই। দেখে মরার ভান করে সে মাটিতে শুয়ে পড়ল, কারণ সে শুনেছিল ভাল্লুক নাকি মরা মানুষ শোয় না। ভাল্লুক এবার মাটিতে শোয়া লোকটির কাছে এসে গেল। লোকটি তখন নিঃশ্বাস বন্ধ করে শুয়ে পড়ল। ভাল্লুকটি কিছুক্ষণ শোকার পর লোকটাকে মরা মনে করে সেখান থেকে চলে গেল। ভাল্লুকটা চলে যেতেই যে বন্ধুটি গাছে উঠে লুকিয়েছিল সে গাছ থেকে নেমে এসে বন্ধুকে জিজ্ঞাসা করলো, ভাল্লুকটা তোমার কানে কি বলে গেল? কি বলল ভাই? বন্ধুটি চটপট উত্তর দিল, ও বলে গেল যে বন্ধু তোমাকে বিপদের মুখে ফেলে পালায় তাকে আর কোনো দিন বিশ্বাস করো না, তার সঙ্গে বেড়াতে বেরিও না। এখানে উপদেশ, বিপদেই প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়।